আমার বিয়েতে কাবিন ধরা হয়েছিল 20 লাখ, তবে 2 মাস সংসার করার পরে বুঝতে পারলাম এটা আমার দ্বারা সম্ভব না, তাই বিভিন্ন অজুহাতে তাকে আউট করে দিলাম। সেই সাথে নারী নির্যাতন আর যৌতুকের মামলাটাও দিয়ে দিলাম। এদিকে কাবিনের 20 লাখ টাকা তো আছেই, অন্যদিকে যৌতুক আর নারী নির্যাতনের মামলা উঠিয়ে নেওয়ার জন্য আরো 20 লাখ টাকা আদায় করলাম ওই কাপুরুষের ফ্যামিলি থেকে। মাত্র 1.5 মাসে আমি প্রায় অর্ধেক কোটি পড়ি। আমি যখন নিজালায় বসি তখন ভাবি যে আমার যা কিছু আছে সবকিছু যদি 100 বার করেও কেনা বেচা করা হয় তারপরেও এত অল্প সময়ে এত টাকার মালিক হওয়া সম্ভব না। আর শুধুমাত্র ডিভোর্সের কাবিন আর মামলা উঠিয়ে নেওয়ার জন্য আজ আমি প্রায় বিনা পারিশ্রমিকে অর্ধেক করে পড়ি। শক্ত করে একটা কথা বলতে চাই, আমি একদম টাকা অপচয় করতে পছন্দ করি না, তাই শেয়ারে যমুনা ফিউচার পার্কে একটা কসমেটিক্স এর দোকান নিয়েছি, অন্যদিকে স্পোর্টস বাইক কিনেছি, একটা আমার জন্য একটা আমার এক্স বিএফ এর জন্য। আর জানেন, দুজনে মিলে এখন মোটো ব্লগিং শুরু করেছি। এদিকে কসমেটিক্স এর দোকান থেকে প্রতি মাসে ভালো একটা ইনকাম বের হচ্ছে, অন্যদিকে মোটো ব্লগিং করে টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকেও প্রতি মাসে প্রায় 1 লক্ষ টাকা বের করছি। এখন আমি জোর গলায় বলতে পারি আলহামদুলিল্লাহ আমি একজন সফল নারী উদ্যোক্তা। আজকের এই মহান স্টেজে সকল মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ডিভোর্স মানে জীবনের পরিসমাপ্তি নয়, বরং একমাত্র এই ডিভোর্সই পারে তোমার জীবনের পরবর্তী সকল দরজা খুলে দিতে। দুইটা পয়েন্ট সর্বদা মাথায় রাখবে, 1 নম্বর হচ্ছে উচ্চ অঙ্কের কাবিন ধরা, আর 2 নম্বর হচ্ছে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখা। আর এটা তো বলার অপেক্ষায় রাখে না যে বিয়ে করবা সবসময় বড় লোক, তাহলে বিয়ের পরে টাকা বের করতে তোমার ঘাম ছুটবে। আর অন্যদিকে সরকারি চাকরিজীবী হলে তো কথাই নেই, বিকজ তাদেরকে বিভিন্ন মামলার ভয় দেখালে তাদের চাকরি চলে যাওয়ার ভয়ে ইজিলি তোমার হাতে টাকা তুলে দিবে।